আজ কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2017 আমি এসেছিলাম। সোম বন্দ্যোপাধ্যায়ের ছবি ইতি স্ক্রিন দেখলাম, অন স্ক্রিন দেখলাম। একটা অত্যন্ত অসাধারণ বাস্তব জীবনের ছবি, যেখানে প্রেমের শুরু এবং শেষ সেই জায়গাটার মাঝের মুহূর্তটা, একটা ছেড়ে যাওয়া এবং আসার মুহূর্তের মধ্যে একটা কম্বিনেশন, খুব ভালো লাগলো বইটা দেখে। 14th কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2017 এসেছিলাম কিছু ভালো ছবি দেখব বলে, দেখলাম। তার মধ্যে আমার খুব কাছের একজন দাদা সোহম ব্যানার্জি, তার ছোট ছবি আজকে সিলেক্টেড ছিল এখানে, ইতি। ভালো লাগলো। ন্যাচুরালি এখন 21st century প্রেম খুব গড়েও তাড়াতাড়ি, ভাঙেও খুব তাড়াতাড়ি, কিন্তু ভাঙা গড়ার মাঝে যে কম্বিনেশনটা, ব্যর্থতা বা আবার নতুনভাবে কিছু আভাস পাওয়ার, ভালো প্রচেষ্টা, ভালো লেগেছে। আশা করব ভবিষ্যতে আরও ভালো কিছু দেখব, ভালো কিছু ছবি পাবো শর্ট ফিল্ম সোমদার কাছ থেকে। বেস্ট অফ লাক। হাই গাইজ, এই জাস্ট KSFF 14th আমাদের চলছে। তো আমরা এসেছিলাম, আমি বিশেষত এসেছিলাম দেখতে ইতি, সোহমদা, যার সাথে আমার অধীনের পরিচয়। আমার নিজের প্রজেক্টেও সোহমদার সাথে কাজ করেছি, সোহমদা ভালো কাজ করে। তো ইতি একটা এক্সেপশনাল ইন দ্য ওয়ে অফ ডিসক্রাইবিং, ইন দ্য ওয়ে অফ ন্যারেশন। গল্পটার কথা কিছু বলবো না, আমার যথেষ্ট ভালো লেগেছে। অভিনয় দিকটা কিছুটা ইম্প্রুভ করা যেতে পারতো, টু বি ভেরি অনেস্ট। মিউজিক সিদ্ধার্থ চ্যাটার্জি, সে আমার আরও একজন পরিচিত মানুষ, খুব কাছের মানুষ, হি হ্যাজ নেলড ইট। আর সোমদার দেখা কাজের মধ্যে, এটা ইউটিউবে এখনও বেরোয়নি, আগামী দিনে কিছুদিনের মধ্যে বেরোবে, তোমরা দেখতে পাবে। যাই হোক, তো আমার খুব ভালো লেগেছে। সৌম্যজিৎ ঘোষ, ইতি দেখলাম, সুগান আমার বন্ধু এবং কো অ্যাক্টার, ওর কাজ ভালো লাগলো এবং অ্যাজ এ হোল সিনেমাটাও বেশ ভালো। তবে সিনেমাটা দেখার পর একটা জিনিস মনে হলো, গল্পটা যেন মনে হলো ইতিটা একটু অসমাপ্ত, মানে আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু হ্যাপি এন্ডিং আর কি, যে দুজনের মধ্যে হয়তো একটু কানেকশন হবে, দুজনেই মানে প্রায় ঘর পোড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ডরায়। তো দুজনে একে অপরের এগেনস্টে চিঠি বলা বলি হচ্ছে, মানে অন্যান্য দুটো ক্যারেক্টারের এগেনস্টে, কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা মিল আছে। একটা মেয়েটাও খুব সাধারণ, ছেলেটাও খুব সাধারণ, গলায় তার টাই পড়লে ফাঁস পেতে আসছে। তো সেটা একটা এক্সপেক্ট করেছিলাম, যাই হোক। তো গল্পটা আফটারঅল ডিরেক্টর মিডিয়াম, তো সেটা আপনি যেভাবে রিপ্রেজেন্ট করেছেন ডিরেক্টর, সেটাই সব থেকে ভালো। অ্যাজ এ হোল ইটস এ গুড মুভি, গুড মুভি টু ওয়াচ। 14th কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলাম, সোহমের ইতি ছবি দেখার একটা আলাদা আগ্রহ তো ছিলই। আমি একটা অন্য কথা, ছবিটা দেখতে দেখতে আমার প্রায় একটা মনে হচ্ছিল যে এটা একটা ভিজুয়াল পোয়েম। খুব কম ফিল্ম মেকার আছেন যারা এই ধরনের এই ভিজুয়াল পোয়েট্রি তৈরি করতে পারেন। সত্যি কথা বলতে কি, এটা আমার এক্সপেকটেশনের বাইরে। ইতির যারা অভিনয় করেছেন, যারা এটা তৈরি করেছেন, ক্রু মেম্বার, কাস্ট মেম্বার এবং সহম, এদের সকলের প্রতি আমার শুভেচ্ছা থাকবে। এবং সেই সঙ্গে আমার এটাও পাশাপাশি মনে হয় যে এতদিনে আমি খুব জোর দিয়ে সোহমকে আমি স্নেহ করি, কিন্তু আজকে আমি ওকে একজন কমপ্লিট ফিল্ম মেকার হিসেবে যেন পেলাম। ওর ভেতরের যা চিন্তাভাবনা, সাবজেক্ট চয়েস, যেভাবে ও ডিপিকশন করেছে, সিনেম্যাটোগ্রাফি, অভিনয়ের বেশ অনেকটা অংশ, মিউজিক, কালার টোন, এগুলো আমার ভেতরে পার্কুলেট করতে পেরেছে এবং আমি নিজেকে ওই ছবির মধ্যে অনেকটা রিলেট করতে পেরেছি তার সাবজেক্টের সঙ্গে, তার বক্তব্যের সঙ্গে। আমার ভীষণ ভালো লেগেছে। আগামী দিনে হয়তো আপনারাও ছবিটা দেখবেন, আমার বিশ্বাস ছবিটা আপনাদের ভালো।